অদামে হিলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা আসফাল আমবিয়ালি মুরসালিন আজমাইন সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ ঐতিহাসিক 6 ফেব্রুয়ারি মেদাবী ছাত্রদের প্রিয় ঠিকানা ছাত্র সমাজের হৃদয় স্পন্দন ন্যায়ের অতন্ত্র প্রহরী শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই দিনে সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মী সুদী শুভাকাঙ্ক্ষী বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকবিন্দু সহ সকলকে পান্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে ছাত্রশিবিরের দুইশত চৌত্রিশ জনসহ দিন বিজয় প্রত্যই শাহাদত বরণকারী প্রত্যেকে রুহের মাখ ফেরাত কামনা করছি দিনের পথে চলতে গিয়ে হাতহারা পাহারা হারা চোখ পঙ্গুত্ব বরণকারী বাইদের সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর নিকট দোয়া কামনা করছি আল্লাহ রবুল আলমী যেন যাযাই খায়ের দান করেন সম্মানিত দেশবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা ছিল তৎকালীন সময়ের অনিবার্য দাবি ও চরম বাস্তবতা ছাত্র সমাজ যখন চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী খুন গুম এবং মাদকসহ সহ ছাত্র সমাজ যখন ধ্বংসের দ্বার শিক্ষাঙ্গন যখন অস্ত্রের জনজনানি এবং সন্ত্রাসের অবরণের কেন্দ্র ঠিক সেই সময়ই তরুণ সমাজকে আশার আলো দিতে ছাত্র সমাজের উন্নত নৈতিক চরিত্র গঠনের দীপ্ত শপথ নিয়ে উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ হাটিয়াটি পা পা করে বাধা বিপত্তির চড়াই উতরায় পেরিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরবময় বিয়াল্লিশ বছর অতিক্রম করেছে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সৃজনশীল গঠনমূলক কার্যক্রমের ফলে এদেশের প্রত্যেক জনপদ ছাত্র সমাজ গণমানুষের হৃদয় স্থান করে নিয়েছে তাই তো ছাত্রশিবির এদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে ছাত্রদের কেরিয়ার গঠনে ছাত্রশিবিরের বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত কর্মসূচি এদেশের ছাত্র সমাজকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে ছাত্র সমাজের মেধা মনন বিকাশে কুইজ প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা জিপিএ ফাইভ সংবর্ধনা কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম এবং মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান এবং অদম্য মেধাবী সংবর্ধনা কেরিয়ার কাউন্সিলিং সহ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানারকম কর্মসূচি গ্রহণ করে থাকে ছাত্রশিবির ছাত্রশিবির গঠনমূলক ও সুস্থ রাজনীতির প্রবর্তক হিসাবে একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ অভিযান শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বন্যাত্মদের সহযোগিতা দেশের প্রাকৃতিক এবং মানবিক বিপর্যয়ে গূর্ণিঝড় টনেডো পাহাড়দোষ সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ছাত্রশিবির সামর্থ্য যে হাত বাড়িয়ে থাকে প্রিয় ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লগ্ন থেকে ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সুচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে বত্তি বাণিজ্য রোধে ফাঁস রোধে বত্তি ফি কমানোর দাবিতে হলে সিট বাড়া কমানোর দাবিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে ছাত্রশিবির অগ্রণী এবং অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে প্রিয় ছাত্র সমাজ ছাত্রশিবির শুধু ছাত্রদের অধিকার আদায়ই নয় বরং জনগণের অধিকার আদায়ে রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করে যাচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন এবং গণতন্ত্রপূর্ণ উদ্ধারের আন্দোলনে ছাত্রশিবির সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছে দেশীয় বিভিন্ন আন্দোলনের পাশাপাশি এবং আন্তর্জাতিক ইস্যুতেও শিবিরের ভূমিকা অগ্রগণ্য বসনিয়া চেসনিয়ার স্বাধীনতা ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা মায়ানমারে মুসলমানদের গণহত্যা সহ ভারতে কোরআন অবমাননার আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে ছাত্রশিবির সরব ভূমিকা রেখেছে প্রিয় ছাত্রসমাজ ব্যক্তিগঠন সমাজ গঠনের অন্যতম দিক হচ্ছে জ্ঞান অর্জন বিশ্বব্যাপী আজ জ্ঞানের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্যক্তিগঠন সমাজ গঠনে জ্ঞান অর্জনেরকে সামনে রেখে বাস্তবসম্মত কর্মসূচি হাতে নিয়ে এসেছে ছাত্রশিবির প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি একজন ছাত্রকে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পাঠ্যপুস্তক অধ্যয়ন সহ ব্যক্তিগত ইবাদত দিনী দাওয়াতের মাধ্যমে চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিতে চায় প্রচলিত ছাত্র রাজনীতির বাইরে গিয়ে ছাত্র রাজনীতিতে নতুন দ্বারার শোষণা করেছে ছাত্রশিবির সাদাবাজি স্ট্যান্ডারবাজি গুণ খুম সন্ত্রাস ইপটিজি মাদক ইত্যাদি স্রোতের বিপরীতে ছাত্রশিবির বিপরীত ধর্মী প্রবাহ সঞ্চার করেছে ইসলামী ছাত্রশিবির একজন ছাত্রকে আদর্শ মেধাবী চরিত্রবান ভালো ছাত্র হিসাবে দেশপ্রেমিক ছাত্র হিসাবে গড়ে তুলতে চায় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ছাত্রশিবিরের কোনো জনশক্তি মাদক ইফটিজিম সন্ত্রাসের সাথে এবং জঙ্গিবাদের সাথে কোনো দূরতম সম্পর্ক নেই ছাত্রশিবির এদেশের মানুষের কল্যাণে জনগণের কল্যাণে মানবতার কল্যাণে নিরন্তর প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে এত সব ইতিবাচক কর্মকাণ্ড সত্ত্বেও কায়েমি সাত্যবাদী শক্তি ইসলাম বিরোধী শক্তি ছাত্রশিবিরকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে চলছে ধারাবাহিকভাবে ছাত্রশিবির উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে এবং ছাত্রশিবির আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে তাদের এত সব পাহাড় সমান বাধা উপেক্ষা করে তাদের রক্তচোকে উপেক্ষা করে ছাত্র ছাত্রশিবির সম্মুখে এগিয়ে যাচ্ছে কোনো বাধাই ছাত্র ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে রোখতে পারেনি পারবে না ইনশাল্লাহ আজ অন্ধকারের যে আসপালন তা মানবতার সূর্যোদয়কে রোধ করতে পারবে না ছাত্র শিবির সকল অন্ধকারকে মারিয়ে আলোর পথ দেখাবে ইনশাল্লাহ ছাত্র সমাজকে সাথে নিয়ে বলতে চাই আমরা প্রেরণা দিয়ে যাব যেখানে আসে হতাশা আমরা দেব ভরসা নতুন করে পৃথিবীটাকে নতুন রঙে রাঙাবো এবং আমরা যদি ছাত্র সমাজ যদি আজকের সর্বক্ষেত্রে শিক্ষার অগ্রগতি এবং শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে পারি আজকে ছাত্র সমাজ যেদিকে যাচ্ছে আগামী দিনে বাংলাদেশ সেদিকে যাবে আজকে যদি একজন আদর্শ ছাত্রের রঙে রঞ্জিত হইতে পারে তাহলে আগামী দিনে একটি আদর্শ বাংলাদেশ রঞ্জিত হবে ইনশাআল্লাহ এই জন্য ছাত্র সমাজের কে এই ঐতিহাসিক ভূমিকা পালন করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় ছাত্র শিবির মহান রাবুল আলমিনের বাণী সালামের পথ অনুসরণ করে শত বাধা মোকাবেলা অতিক্রম করে একদল সৎ যোগ্য মেধাবীদের সমন্বয়ে বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করতে আমাদের পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি সুন্দর সোনালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ এদেশের সম্মানিত শিক্ষকমণ্ডলী সুশীল সমাজের ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী মহল সাংবাদিক বিন্দু সহ সকলের নিকট আবেদন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চলার পথে কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ডেকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ পরিশেষে কবি ফরুক আহমেদের সরে সরমিলিয়ে মিলিয়ে বলতে চাই নববুনিয়াদে গড়ে তুলি নবস্বপ্নের সাদ, পাল তোলে দাও জান্ডা ওরাও সিন্দাবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাত ও দামেই হিলা তীরে আমরা শিবির গড়েছি